মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। ফের নদী গিলে খেলো ঘর, ফের নদীর ভাঙন মুর্শিদাবাদের শামসেরগঞ্জে। সব হারিয়ে স্কুলে আশ্রয় নিয়েছে নদী পাড়ের মানুষ, কেমন আছেন তারা দেখুন একটি প্রতিবেদন। স্বাধীনতা দিবস উপলক্ষে কাবেরিতে চলছে সব ধরনের পোশাকে আপ টু 70% অফ। অফারটি চলবে 27 আগস্ট 2024 পর্যন্ত। সঠিক দামে মনের মতো কালেকশন পেতে আজই আসুন কাবেরিতে। ফের নদী গিলে খেলো ঘর, ফের ভয়ঙ্কর নদী ভাঙন মুর্শিদাবাদের শামসেরগঞ্জে। ভাঙনে সব হারিয়ে স্কুলে আশ্রয় নিয়েছেন নদী পাড়ের বাসিন্দারা। শনিবার বেলা 10টা নাগাদ গঙ্গা ভাঙন শুরু হয় শামসেরগঞ্জের প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উত্তর মোহাম্মদপুরে। কিছুক্ষণের মধ্যে চোখের নিমেষে গঙ্গাবক্ষে তলিয়ে যায় গঙ্গার ধারে থাকা 6টি বাড়ি, প্রায় 50 মিটার বাগানের জমি তলিয়ে যায় ভাঙনে। অনেকেই ভেঙে ফেলেছেন নিজের হাতে তৈরি বাড়ি, ছাদ হারিয়ে লোহরপুর শিক্ষা কেন্দ্র এখন আশ্রয় শিবির। বহু কষ্টে তৈরি করেছেন বাড়ি, সেই বাড়ি হারিয়ে এখন নিঃস্ব ভাঙন দুর্গতরা। গঙ্গা ভাঙনে এই তো 15-12টার দিকে বাড়িটা পড়ল, কিন্তু জায়গায় একদম নিঃস্ব। ওই জায়গাটা কোনো ভাগে নিয়ে বাড়ি করেছিল, 6 বছর হলো, এখন স্কুলে বর্তমানে স্থায়ী। নিরুপায় উপায় তো কিছু নেই, সবাই তো জায়গা দিবে না, যাত্রার বাড়িতে গিয়ে ঢুকাও যাবে। স্কুল জুড়ে এখন শুধুই হাহাকার আর নদী ভাঙনের যন্ত্রণা। বাড়িঘর জানার কিছু নেই, ভিটে বাড়ি টুকুনি ছিল, ওটুকুনি সব নিঃস্ব করা হয়ে গেছে, এখন সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে এখন এই স্কুলেই আশ্রয় নিয়েছে। ভাঙন দুর্গতরা চাইছেন সরকারি সাহায্য, চাইছেন মাথা গোঁজার ঠাই, চাইছে বাসস্থান বা কোনো জায়গা, এরকম কিছু সরকারের কাছে কোনো অনুদান। তবে গঙ্গা নদীর পাড়ে এখন শুধুই হাহাকার। শামসেরগঞ্জ থেকে মাসুদ আলীর রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।